নমস্কার। টাইগার রুবি নামটা হয়তো আপনারা এই কদিনে সবাই জেনে গেছেন, যে টাইগার রুবি, টাইগার রুবি, টাইগার রুবি, যেখানে যাচ্ছি সেখানেই শুধু একটি নাম, টাইগার রুবি। কে এই টাইগার রুবি? এই টাইগার রুবি হচ্ছে একজন বাংলাদেশের সুপার ফ্যান, মানে বুঝতেই পারছেন ক্রিকেট জগতের, মানে যে দলের হয়ে কেউ সাপোর্ট করে, অর্থাৎ প্রত্যেকটি খেলা যদি কেউ দেখে বা বেশিরভাগ খেলা যদি কেউ দেখে তাহলে সে হচ্ছে সুপার ফ্যান। ঠিক সেরকমই বাংলাদেশের এই রবি হচ্ছে গিয়ে টাইগার রবি, সে হচ্ছে গিয়ে বাংলাদেশের সুপার ফ্যান। তাকে নিয়ে কেন এত আলোচনা? তাকে নিয়ে আলোচনা এই কারণে, রিসেন্ট বাংলাদেশ এবং ভারত টেস্ট সিরিজ চলছে, যার প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে এবং দ্বিতীয় টেস্ট শুরু হয়েছিল কানপুরে। কিন্তু প্রথম দিন খেলার পরে, মানে প্রথম দিন থেকেই বৃষ্টির কারণে খেলা কিন্তু হয়নি। তো প্রথম দিন কি ঘটনা ঘটে, সেখানে টাইগার রবি তিনি তার দেশের জন্য গলা ফাটাতে সেখানে যান, এবং তিনি এত ভালো এক অভিনেতা এটা জানা ছিল না। বাংলাদেশের যেসব বড় বড় অভিনেতা আছেন তারাও হয়তো এই টাইগার রবির অভিনয় দেখে লজ্জা পাবেন। এই টাইগার রবি কমপ্লেন করেন যে তাকে নাকি সেখানকার যারা অডিয়েন্স ছিল, অর্থাৎ ভারতবর্ষে যে অডিয়েন্স ছিল, তারা নাকি তাকে পেটে, পিঠে, বুকে, ঘাড়ে, কিল, ঘুষি, চর সব কিছু মেরেছে। এবং সে এতটাই আহত হয়েছে সে মাটিতে লুটিয়ে পড়েছিল, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেওছি। তারপরে কি হলো? তারপরে নাকি সেখানে ভারতীয় সমর্থকরা এলো এবং তারা তাকে সেখান থেকে উদ্ধার করলো, এবং ভারতের একটি পাশেই হসপিটাল ছিল, সেই হসপিটালে যাকে তাকে ট্রিটমেন্ট দেওয়া হলো, সেই ট্রিটমেন্টে সে সুস্থ হলো। আর তখন সেই হসপিটালে তাকে একটি ভিডিও ক্লিপ নেওয়া হয় তার, সেখানে তিনি বলেন যে না, আমাকে কেউ মারেনি, আমার ডিহাইড্রেশন হয়েছিল, সেই কারণে আমি অসুস্থ হয়ে পড়ি। ইভেন কানপুর পুলিশ সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে দেখে, সেখানে দেখা যায় যে কোনো রকম তাকে হেনস্থা করা হয়নি বা মারা তো দূরের কথা। এই বাইট সেই মুহূর্তে দেওয়া হয় এবং ক্লিয়ার করে দেওয়া হয় যে তাকে কোনো হ্যারাস কিন্তু করা হয়নি। কিন্তু ঠিক কিছুক্ষণ পরেই তার আবার একটি ভিডিও আসে যেখানে টাইগার রবি বলছে যে না, আমাকে কিলঘুষি মারা হয়েছিল। এই হচ্ছে ঘটনা। চলুন এবার একটু ঘটনাটা কেন ঘটেছে, কি ঘটনা সেটা একটু জানার চেষ্টা করি। এই ঘটনা যখনই ঘটে ঠিক তখন থেকে বাংলাদেশের কিছু মিডিয়া চ্যানেল তারা খবর করতে শুরু করে যে বাংলাদেশের একজন সমর্থককে এরকম ভারতীয় ফ্যানরা তারা তাকে মেরে যাচ্ছে তাই করে দিয়েছে, তার অবস্থা এই ওই হ্যান ত্যান যাচ্ছে তাই শুরু করে দিল বাংলাদেশি মিডিয়া। প্রথম কথা হচ্ছে তাদেরকে বলি যে দেখুন, ভারত বাংলাদেশ আপনাদের যে রাজনৈতিক সিচুয়েশন হয়েছিল কিছুদিন আগে, 45 দিন ধরে যে ঘটনা ঘটেছিল, গণবিক্ষোভ চলছিল, তার দরুন আপনাদের দেশ এমনিতেই অশান্ত হয়ে রয়েছে, আর আপনারা এর দায়ভার দিয়েছেন পুরোপুরি ভারতের ওপর, মানে একটা বৈরী ভাব কিন্তু আপনারা তৈরি করেছেন। সে বৈরী ভাব যদিও বা কিছুটা কমে কমে আসছিল, তারপরে ইউনিট সরকার কি করেন, তিনি ভারতবর্ষকে প্রথমে বলেছিলেন যে আমরা কোনো ইলিশ ফিলিশ সাপ্লাই দেবো না, তারপরে উনি বললেন ঠিক আছে আমরা ইলিশ সাপ্লাই করছি ভারতবর্ষে। অর্থাৎ ধীরে ধীরে বিষয়টা কিন্তু ঠান্ডার দিকে যাচ্ছিল। আপনারা কি করলেন, কিছু জেনে না জেনে আপনারা সেটাকে ফুটেজ প্রকাশ করে আপনারা বলছেন এই করেছে ওই করেছে, ভারতীয়রা বাংলাদেশিদের প্রতি এরকম অত্যাচার করছে, হ্যান করছে ত্যান করছে, যাতে করে কি আপনারা কিছু ভিউজ পেতে পারেন। আপনারা জানেন না যে এই ঘটনার জন্য মানে জিওপলিটিক্যালি কত বড় ক্ষতি হতে পারে দুটি দেশের মধ্যে। যাই হোক সব হলো। একদিন পরে খবর আসছে, মানে কিছু ইউটিউবার, নাম করা ইউটিউবার, তারা বলছে যে তারা ওইখানে যেসব বাংলাদেশের মিডিয়া কভার করতে গিয়েছিল ক্রিকেটটা, তারা বলছে যে না, সেরকম কোনো ঘটনাই ঘটেনি। সবথেকে বড় ব্যাপার,
সোশ্যাল মিডিয়ায় একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই টাইগার রবি সে হাঁটতে হাঁটতে আসে এবং একটি জায়গায় বসে পড়ে। তারপরে ভারতীয় সমর্থকরা তারা তাকে সেখান থেকে নিয়ে গিয়ে একটি চেয়ারে বসায় এবং তাকে যতটা সম্ভব ফার্স্ট এড করা হয় এবং তারপরে গিয়ে তাকে হসপিটালাইজ করা হয়। এই হচ্ছে ঘটনা। আর তাদের বক্তব্য, তারা আরও জেনেছে যে এই টাইগার রবি তিনি অভিনয় করেছেন। কেন অভিনয় করেছেন? কারণ সে নিজেকে পপুলার করার জন্য এই ঘটনা ঘটিয়েছেন। কারণ নাকি তিনি যেসব স্পন্সরশিপ করেন, মানে যেসব স্পন্সাররা এই টাইগার রবির মতো লোকদেরকে মানে তাদের খরচাপাতি দেয়, তাদের কোম্পানির হয়ে কাজ করার জন্য এইসব ঘটনা নাকি টাইগার রবি ঘটিয়েছে। মানে বুঝতেই পারছেন, অ্যাড করেছে। ভাই তুমি যাই করো, অ্যাড করো সে যাই করো, তুমি কখনো কোনো দেশের সম্বন্ধে এই রকম ঘটনা ঘটাতে পারো না। এর আগেই আমরা দেখেছি এই ব্যক্তি চেন্নাইয়ে গিয়ে এরকম ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল, এটা আমরা সবাই জানি, কিন্তু সেটা সেখানে কিছু করতে পারেননি। আর এখানে এসে তিনি ঠিক করে নিয়েছিলেন, তিনি ঠিক করেননি, সরি ভুল বলছি, ওই কোম্পানিগুলো স্পন্সরশিপ যেসব কোম্পানিগুলো ছিল এই টাইগার রবির, তারা বলে দিয়েছিল ভাই তুমি যে কোনো মূল্যে এমন কিছু ঘটাও যাতে আমাদের কোম্পানি কিন্তু আরও বেশি পপুলার হতে পারে। শুধুমাত্র টাইগার রবিকে দোষ দিয়ে লাভ নেই, এই যেসব ঘটনাগুলো ঘটানো হচ্ছে তার পিছনে কিন্তু ওইসব কোম্পানিগুলোও দায়ী। তো যাই হোক, টাইগার রবি যা করেছে করেছে। এরপরে বলি টাইগার রবি তার আসল সত্য। এই টাইগার রবি 18 তারিখে ভিসা করেন, মেডিকেল ভিসা, সে মেডিকেল ভিসা নিয়ে ভারতবর্ষে আসেন। চেন্নাইয়ে নাকি তিনি ট্রিটমেন্ট করাবেন, সরি হাওড়ায় নাকি ট্রিটমেন্ট করাবেন। তো তিনি আসার পরে কি করেন, ট্রিটমেন্ট তো দূরের কথা, তিনি চলে যান চেন্নাই টেস্ট দেখতে। বেশ, চেন্নাই টেস্ট দেখা হয়েছে, ওখানে যে একটা বাজে কিছু মানে ক্রিয়েট করার চেষ্টা করেছিল সেটা করতে পারেনি। তারপরে তিনি দেখছেন যে শরীর তো অসুস্থ নয়, তাহলে আমি কানপুরের খেলাটা একবার দেখে নিই। তিনি কানপুরে এসেছেন খেলা দেখতে। কানপুরে খেলা দেখতে এসে তিনি নাটক শুরু করে দিচ্ছেন, এমন নাটক করেছেন যে বাংলাদেশে ওই যে বললাম যেসব অভিনেতারা আছেন তারাও লজ্জা পাচ্ছেন এই ব্যক্তির নাটক দেখে। বেশ, এই ব্যক্তির নাটক দেখা তো দূরের কথা, ছাড়ুন। এই ব্যক্তি ওই ট্রিটমেন্টের নামে এসে, সে খেলা দেখতে এসে এই রকম ঘটনা ঘটিয়েছে, ভেবেছে যে ভারতীয়রা তো বোকা, তার কিছুই জানবে না, এরকম ঘটনা ঘটিয়ে দেবে, তার দেশ সাপোর্ট করবে, ইভেন সাপোর্টও করছে। কিছু ব্যক্তি আছে ইউটিউবে যারা দেখছি তারা এটাকে উল্টো করার চেষ্টা করছে। তখন ভারতীয় হাইকমিশন দেখে যে এই ব্যক্তি সে মেডিকেল ভিসা নিয়ে এসেছিল, কিন্তু সে মেডিকেল ভিসা নিয়ে এসে ক্রিকেটের সাথে খেলা দেখতে ব্যস্ত হয়ে পড়েছে, তাই তাকে 5 বছরের জন্য ব্যান করে দিয়েছে ভারতবর্ষ। তুমি ভাই ভারতে আসবে, ভারতে এসে এইসব নোংরামো করবে, ভারতে বদনাম করার চেষ্টা করবে, এটা তো ঠিক নয়, কোনো অবস্থায় ঠিক নয়। আর এটা তোমার দেশের শুভবুদ্ধি সম্পন্ন লোকেরাও তোমাকে মানে এই ব্যাপারে কিন্তু তোমার হয়ে কথা বলবে না, এগুলো এবার বন্ধ হওয়া উচিত। কিছুদিন আগে আমরা আর একটা ভিডিও দেখেছিলাম, ফেসবুকে এক ব্যক্তি পোস্ট করেছিল, মানে রেড ফোর্টে গিয়ে বলছে যে ভারতবর্ষে 7 সিস্টার স্টেট রয়েছে, সেই স্টেটগুলো এবার তাদেরকে দিতে হবে, তারা গ্রেটার বাংলাদেশ তৈরি করবেন। ভাই এটা প্রথম কথা বাংলাদেশ নয়, তুমি বাংলাদেশে থেকে যা বলছো বলো, তুমি ভারতবর্ষে এসে ভারতকে ভাঙার কথা বলবে আর ভারতবর্ষ সেটা মেনে নেবে? শুধুমাত্র পপুলার হওয়ার জন্য আপনারা এগুলো করছেন, ভিউজ পাওয়ার জন্য? আপনারা বুঝতেই পারছেন না যে আপনারা কত বড় ভুল করছেন। যেখানে দুটি দেশ নিজেদের মধ্যে বন্ধুত্ব সম্পূর্ণ ব্যবহার করছে বা ব্যবহার করার চেষ্টা করছে, সেখানে তোমাদের মতন এই ছোট ছোট তারা এইসব ঘটনাগুলো ঘটাচ্ছ, এগুলো কিন্তু একদম ঠিক নয়। দেখুন এখানে কিন্তু মানে এটা অস্বীকার করার জায়গা নেই যে ভারত বাংলাদেশ কিন্তু বরাবর বন্ধুত্বসুলভ আচরণ করে এসেছে, ইভেন করবেও, এটাও 100% শিওর। কারণ কোনো রকম সমস্যায় যখন বাংলাদেশ পড়বে, প্রথমে কিন্তু এই ভারতবর্ষের কাছেই সে সাহায্য চাইবে, সাহায্য চাইলেও কি না চাইলেও কি দেখবেন এই ভারতবর্ষই কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করবে। অতএব নিজেদের দুটি দেশের মধ্যে এমন কিছু করবেন না আপনারা নিজেদের প্রফিটের জন্য,
যাতে করে গোটা দেশ আপনার জন্য লজ্জিত হয় বা আপনাদের জন্য লজ্জিত হয়। তো যাই হোক, এই ঘটনার জন্য সত্যি মানে আমি অন্তত লজ্জিত, চাইবো যে গোটা বাংলাদেশ যাতে এই ব্যক্তির জন্য লজ্জা প্রকাশ করে, ইভেন করেওছে। আমি দেখেছি যে কিছু কিছু ভালো ভালো ইউটিউবার যারা খেলা সম্বন্ধে জানেন, তারা কিন্তু সত্যি এনাদের প্রতি তাদের লজ্জাবোধ হয়েছে, এনাদের এই সব কাজকর্মের প্রতি। তারা ডিমান্ডও করেছে যে আগামী দিনে এই সব ব্যক্তিরা যদি সত্যি সত্যি এরকম ঘটনা হয়, মানে উনি যে মিথ্যা প্রচার করেছেন, তাহলে বাংলাদেশ ক্রিকেটকেও এই ব্যক্তিদের পুরোপুরি ব্যান্ড করা উচিত। কারণ ভাই, এটা কোনো ব্যবসা নয়। তোমার যদি খেলা ভালো লাগে, তুমি খেলা দেখতে যাও, তুমি সেখানে গিয়ে তোমার প্রফিটের জন্য, বিজনেস করার জন্য অ্যাডভার্টাইজ করতে যেও না, আর ক্রিকেটটাকে এইভাবে নোংরামো করতে যেও না। যাই হোক, আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পুনরায় আরও একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।